আপনি যদি বিদেশে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা কম বেশি সকলেই আপনার বিদেশে গিয়ে থাকি, কেউ বা আপনার কর্মের জন্য অথবা কেউ আপনার ভ্রমণের জন্য। অবশ্যই বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে যে কাজগুলো করতে হবে সেগুলো অনেকেই আমরা জানি না। এই ভিডিওতে শেয়ার করছি যে কাজগুলো আপনার অবশ্যই মেন্টাল করতে হবে, তা নাহলে আপনি কিন্তু আপনার বিপদের সম্মুখীন হতে হবে। এয়ারপোর্টে যাওয়ার পরে আপনাকে যেইটি আপনার সাথে থাকতে হবে, প্রথম হলো আপনার পাসপোর্টটি থাকতে হবে এবং সেই পাসপোর্টটির ভ্যালিড থাকতে হবে, যার মেয়াদ সর্বনিম্ন আপনার 6 মাস থাকতে হবে। এবং আপনার দ্বিতীয় যে জিনিসটি থাকতে হবে তা হলো আপনার একটি ভ্যালিড ভিসা থাকতে হবে। আপনি যেই দেশে ভ্রমণ করেন না কেন, সেই দেশের একটি ভিসা থাকতে হবে সেটি যাওয়ার জন্য। তৃতীয়ত যেটি সাথে থাকতে হবে তা হলো একটি বিমানের টিকিট থাকতে হবে আপনার সাথে, সেটি যে কোনো বিমান হোক না কেন, বাংলাদেশ, সৌদি অথবা আদার্স যে কোনো বিমান হোক না কেন। যেটি আপনার সাথে থাকতে হবে BMET আপনার ক্লিয়ারেন্স কার্ডটি থাকতে হবে। এটি মেইন পাওয়ার হওয়ার পরে আপনার কার্ডটি আপনাকে ট্রাভেলস থেকে দিবে। এই BMT ক্লিয়ারেন্স কার্ডটি ছাড়া কিন্তু আপনি বিমানে প্রবেশ করতে পারবেন না। তারপর যেটি আপনাকে থাকতে হবে তা হলো আপনার করোনার একটি ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে, করোনার সার্টিফিকেট। আর করোনার সার্টিফিকেট যদি আপনার না থাকে তাহলে আপনাকে যা করতে হবে, তাহলে আপনাকে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেলের সেই কোয়ারেন্টিনের হোটেলটি আপনাকে অবশ্যই অবশ্যই বিমান টিকিটের সাথে আপনাকে বুকিং করে নিতে হবে। তারপর আপনাকে থাকতে হবে আপনার ভ্রমণের 12 হতে 24 ঘন্টা আগে করোনার সার্টিফিকেট একটি আপনি টেস্ট করে নিতে হবে। করোনার সার্টিফিকেটটি অবশ্যই অবশ্যই নেগেটিভ হতে হবে। আর যদি আপনি সৌদি আরবে ভ্রমণ করে থাকেন তাহলে আপনাকে 2টি অ্যাপ্লিকেশনে প্রয়োজন হবে, একটি হলো তাকলনা অ্যাপ্লিকেশন, দ্বিতীয়টি হলো তিতাম্মান। এই 2টি অ্যাপ্লিকেশন অবশ্যই অবশ্যই আপনাকে একটি স্মার্টফোন সহকারে নিয়ে যেতে হবে। আর আপনি যার কাছে যাবেন তার অবশ্যই ঠিকানাটি আপনি ভালো করে লিখে নেবেন এবং তার মোবাইল নাম্বারটি লিখে নেবেন।